প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা সমাধান করব চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বাইর কাজ তিন। বন্ধুরা দেখো, বাইর কাজ তিনে আজকে আমাদের দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণী থেকে দিয়েছে বাইর কাজ। আর বন্ধুরা আজকে আমাদেরকে প্রশ্ন দেয়নি, আমাদেরকে বলে দিয়েছে। দেখো কাজ, দেখো তোমাদের বইয়ের 13 নং পৃষ্ঠায় একটি চক দেওয়া আছে এবং কিভাবে কাজটি করতে হবে তা বলা আছে। আর নিচে দেখো একটি চক দিয়েছে, উদ্ভিদের নাম কোথায় দেখেছি। অর্থাৎ বন্ধু দেখো, আমাদেরকে আজকে প্রশ্ন দেয়নি, আমাদেরকে বলে দিয়েছে 13 নং পৃষ্ঠে একটি চক আছে আর চকটি কিভাবে করতে হবে বলা আছে। অর্থাৎ উদ্ভিদের নাম কোথায় দেখেছি, এই চকটা কিভাবে আনসার করতে হবে আমাদেরকে, সেটার জন্য চলে যেতে হবে 13 নং পৃষ্ঠে। চলো আমরা 13 নং পৃষ্ঠে দেখি। 13 নং পৃষ্ঠে লক্ষ্য করো, এখানে 1 নং প্রশ্নে বলেছে নিচে দেখানো চকের মতো খাতায় একটি চক তৈরি করো। এরপর দেখো চকটি, আমাদের প্রশ্নের চকটি এখানে আছে। এরপর 2 নং প্রশ্নে বলেছে খাতা নিয়ে শ্রেণীকক্ষের বাইরে যাই। 3 নং প্রশ্নে বলেছে বিদ্যালয়ের চারপাশে বিভিন্ন উদ্ভিদ খুঁজে বের করি এবং চকটিতে উদ্ভিদের নাম এবং সেটি কোথায় দেখেছি তা লিখি। এরপরে দেখো কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। বন্ধুরা আমাদের প্রশ্ন বলেছে কিন্তু 13 নং পৃষ্ঠায় করা আছে, কিভাবে করতে হবে সেটা আমাদের বলা আছে। দেখো তাহলে আমাদের 13 নং পৃষ্ঠায় আমাদের 4টি প্রশ্ন করেছে এবং কি এই 4টি প্রশ্নের নিয়মে আমাদেরকে চকটি করতে হবে। চলো তাহলে আমরা 13 নং পৃষ্ঠের মতো করে উত্তরটি দিয়ে দিই। উত্তর দেখো বন্ধুরা, প্রথমে আমাদেরকে লিখতে হবে একে উল্লেখিত চকের মতো একটি চক খাতায় তৈরি করলাম। দেখো আমি একটি চক তৈরি করছি। এরপরে 2 নম্বরে দেখো খাতাটি নিয়ে শ্রেণীকক্ষের বাইরে গেলাম। হ্যাঁ, আমি শ্রেণীকক্ষের বাইরে গেলাম। 3 নম্বরে দেখো বিদ্যালয়ের চারপাশে বিভিন্ন উদ্ভিদ দেখে চকটি পূরণ করলাম। বন্ধু তোমরা এভাবে লিখে দিবে 1, 2, 3। এখন লিখবে চকটি যেহেতু লিখেছ, বাইরে যেহেতু গিয়েছ, এরপরে বাইরে এখন কী কী দেখেছ, বিভিন্ন উদ্ভিদগুলোর নাম এবং কোথায় দেখেছি এগুলো লিখে দিবে। যেমন দেখো মশ, শাপলা, আম গাছ, কচুরি পানা, কলমি শাক, এগুলো কোথায় দেখেছ, পানিতে, পানি ও মাটি উভয় স্থানে, স্যাঁতস্যাঁতে পুরানো দেয়ালে, প্রখর সূর্যের আলোক যুক্ত স্থানে, এগুলো কোনটা কোথায় দেখেছ লিখে দিবে। এরপরে 4 নম্বরে কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করে বুঝতে পারলাম যে বিভিন্ন পরিবেশ উদ্ভিদ জন্মাতে পারে। বন্ধুরা তাহলে তোমরা এইভাবে চকটা লিখে, এই কথাগুলো লিখে উত্তরটি করে দিবে।